Amor sih.
একবারে ঠান্ডা হয়ে গেছে, মনে হয় যে এলাকা হুদ্দা ঠান্ডা হয়ে গেছে। বানরে মরছে না, একবার খুশি হয়েছে, উচিত শিক্ষা হয়েছে মর বানর, আমি ভালোই লাগতেছে। আমি জীবন বাইরে কামাই করে খিলাইছি, আমারে কইতাছে বানর হারাম খোর। হ্যাঁ, তোর কামাই করে খিলাই দে, আমার সাইরের সুনের জামা নাই। হ্যাঁ, শালের খাচ্ছ নিজে নিগন গা। মরছে দুই দিন পরে একটা বিয়ে বমু ভালো দেখে, বানরের লাগে হারাম করার বউ, হারাম করার বউ, হুনতে হুনতে কান দুটো আমার সালা গেল। শালার যে বন্ডা বইরে কামাই করে দিলি কি করছি রে, বই এই কথা কয় দি, কামাই করে তো বাম বাইরে ফেলেছি দি, মাই কি কয় দেখি। কি একটা হারাম কর সন্তান আমি জন্ম দিছিলাম, মরছে খুব ভালো হয়েছে, রাস্তাঘাটে কত বান্ধবীরা আমার অপমান করছে গো, হারাম কর ফুলা ভালো হয়েছে বলে আগে বলে না কি। হাই রে হ্যাঁ, এত সুন্দর করে কামাই করে না খেলেছি মায়ের, হ্যাঁ মা এই কথা কয় নাকি মা না কিড়া। এই সন্তান থাকাছে না থাকাই ভালো, নিয়ে গেছে গা পাইছে গেছে গে, তাড়াতাড়ি বাড়ি দেওয়ার ব্যবস্থা কর। শালার শালির বোলা জানি কোন গার। হ্যাঁ, তোর নাকাল বাপের এত কামাই করে খিলাইছি, বাজারে থেকে দরকার বলি নিজে খাওয়া বাদ দা, তোর নিজে এক কামড় সাফরা হইলেও নিয়েছি খাবার নিয়ে, এত পরিশ্রম করে কামাই গিরা গেছি, হেই বাবে কয় কি মইরা গেছে ভালো হয়েছে পাইসা গেছি, শালা শুয়ারের বাচ্চা জানি কোন। তাড়াতাড়ি দোয়ার ব্যবস্থা কর, তাড়াতাড়ি বাড়িতে হলে পয়সা চাই। তোর সবের মাস দিস, আমার সবের মাস অনেক দিব না, আমি কিচ্ছু দেব না, তুই তো কস, তুই তো কস যে বেড়ায় দোয়া এলাকার ব্যাকনাস, হে বেড়ার থেকে কালকে বেতুমি করছে, আরে বলে গালে তো চোর মারছে তো স্বভাবে আছে রে। এইডা এই বাবা, তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা কর না, আমি আমার বাইতে তো আমার অনেক কাম কাজ আছে। হ্যাঁ এলাকার লোক এরকম একটা কাম হয়েছে তাই মাটি ভালো হয়েছে বুঝাস কি, আল্লাহ নিয়ে গেছে রে। হ্যাঁ, তারপরে বাইসা গেলাম বুঝাস কি, ওই হারাম করতে মহিলা গেছে গা, খুব ভালো হয়েছে। ঠিকই কইছাও, আমি একদিন মনে করে 500 টাকা আপনার নিচে আমার ধরে মাইর দিছিল বুঝছো কি। হালার মতিন
তুই আমার নাকি মার্কেটিং শুরু করছা মোরসি দিকে আর কিভাবে আর ফালায় সারা গারাগারি বসা তুই আমার দেখলি পারে আমার চেহারা দিলি পারে আর মুই মাথা ঘুরে গেছে ঘুরে ধরে ঠেলা পের সাবো করে দিছিল একদিন মনে আছে রে আর মইরা গেছি আর কি বিদ্রুবির ঘর শুরু করে দিছে শালা রাধানি গঙ্গে তা ঠিকই কইছো ভাই ওই যে মনে করো যে একদিন 500 টাকা অবলান নিছিলাম বুঝছো কি ইয়ার নিকে কত গালের মধ্যে যে ছাপাইছে মোরছে বাল হইছে ওই হারাম করে হই করে মারি দিমু না কাম করমু 500 টাকা বামু এই এনে বড়বড়া নে খামু বুঝছিস ওই হারাম করে বাড়ি আসপরে যাবো না ঠিকই আছে ভাই খারাপ মোরছে ভালো হইছে আচ্ছা যাও তাহলে গেলাম গো ভাই আসলে মনে করো যদি বাইসা থাকতে ভালো না কাম করে তাহলে মইরা গেলেও আর মনে করো যে কথা কয় পাবো না সারা সুমন্দিরে হ্যাঁ কিস্তি দিয়ে আর না আমার কাছে থেকে টেহা নিছে আর এই টেহারে চাই আনছি দিকে এবারে আমি হারাম করে আছি গা সুমন্দির হালা জানি গান হ্যাঁ হালা করে উগার করে কোনো সাইরে না শুনে দাম নাই মহিলা গেছি গাদ দেখে কিরকম দুর্নাম শুরু করে দিছে হালা করে জীবন ভরে খেলেছি ইটুকার দুর্নাম করেছে আর সুমন্দির বলা না খালি দুর্নাম করা শুরু করেছে যা আর খান যাই দেখি কি হয় মনেরে ছোট করে এনে বইয়ের মধ্যে গান কইতাছো খবর পাও নাই কিছু কি খবর ওই যে তোমার বন্ধু সোনা মিয়া মরছে খবর হলো নাই বন্ধু তাই কি করবা খাওয়াস মারি দিবার যাবার তাই খাচ্ছি না আগে আমি দেখলাম দুয়ায় নিচে ওই অন্যকে হারাম করে মারি দেন লাগবা আমার ও আমার বন্ধু ও আমার নাকে পয়সা থাকি সে হারাম গিরি দি করছে হ্যাঁ তোর কথা কি কইছ তুমি কি দেখি কখনো তোমার ছোট বেলার বন্ধু হারাম খোর থাকার যাই থাক তুমি শেষ বিদায় দেখ পারছবা না ও তোরে তোরে যে এই যে অফার দিছাল হাড়ে কিছু জানা হ্যাঁ তোরে বিয়া করার প্রস্তাব দিছাল আমার কাছে বন্ধু বন্ধু হয়ে বলুন আমি একটা কথা বলুন মাইসা পয়সা থাকলে মেলা কিছু কয় মরার পরে মানুষের মনটা একটু গলে নরম হয় ওই হারামের কথা আমার কাছে কবি না পয়সা থাকি অন্যকে চলছি মেলা চলছি অন্যকে চলে মানুষ আমার অপমান করছে তুই হারাম ঘরের বন্ধু অন্যকে চলস কে মানুষের নাকি নারায় বাচ্ছে তোরে একদিন টেহা না দিলি বারে তুই চাল কিনা হারস নাই তুই মধ্যে মধ্যে আবার বলো যে কত কান্দা গাড়ি করছে বাইক টেহার দেওয়া দিকে আর আজকে তুই আমার নাকি এইভাবে ব্যবহার করতেছ আর এইভাবে গালাগালি পারতাসা হ্যাঁ হারাম করে মইরা গেছে গা ভালো হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে তোমারে বিয়া করবার চাইছিল তোমার নাকি ভালোবাসা করবার গেছে চাল এই সমস্ত আবল তাবল কথা কয়ে আমার বিদ্রুপি করতাসা শালারা খালি মসজিদ থেকে তখন কিছু কোয়াতাছি না যদি বাইসা থাকতাম তখন নাকি আবার নি ফেরতা পঁচিশ নিতাম রে এই যে হনো তুমি যে হার কাছে কটা টেহা পাইতা টেহাড়ি কি নিছিলা এ তো এখন একটা কথা কইতা কইছ টেহা ভাই এখন তাই লাস্ট ট্যাগ দিমু আমার টেহা না দিয়ে ওরে মারি দেখরা এবার আমি দেখি 500 1000 টেহা নাকি তুমি লাস্ট ট্যাগ দিবে এই খাচ্ছি 10-12 জন মানুষ যাইতেছে জানাজা দিতে একটা মানুষও যাইতেছে না কিসের জন্য মাটি দিতে যাইতেছে না তুমি বুঝো না কিসের জন্য মাটি দিতে যাইতেছে না হ্যাঁ ব্যাকের লগে জাইরামি করছে মানুষের টেয়া মাইরা খাইছে বড় মানুষের গায়ে হাত তুলছে কত খারাপ ব্যবহার করছে এই জন্যই তো তুমি যে টেহাটা নিছো এটা যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার হারাম খোর করব তুমি মরলেও তোমার কেউ মাটি দিতে দেবো না সামনে মাসে দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে আচ্ছা
তলে রাইগা দেই এই যে ঘরের বাইরে আইয়া তোমার লগে টুকা ভিডিও কল কত কমু একটু নেট ওবাইতাছে না অডিও তো তো কিছুক্ষণ বোঝা যাইতাছে ও গাটরে বাবু খা আর রাইতে ফোন দিমুনি আর এই যে শুনো হেই বিষয় তো তুমি কিছুই জানো না তুমি বিদেশ গেছো কত বছর ধরে হেইতে মানুষের কাছে সুদে টেহা লাগাইছে হেইতে হ্যাঁ লাভ যদি দিতে না পারছে হাইরে খারাপ ব্যবহার করছে দইরা মারছে বাইন্দা থুইছে এই জন্যই তো অহ আচ্ছা তাহলে রাইখা দেই ছেড়ার লাগে মায় এই লাগতেছে সারা দুনিয়ার বুকে বাইসা থাকতে এত খারাপ ব্যবহার করছে মানুষের লগে এত হারাম করে করছে অহন মানুষের হাতে মাটি উপায় বলা আচ্ছা আচ্ছা রাইখা দিলাম আচ্ছা তোমার মা তোমার নানি হবে তো গেছে পরে সাইলেন ফোন দিব সালার মানুষ মরিয়া গেলে পরে এত বিদ্রোহী করে হাই রে হাই দুনিয়ার উপরে মুনি কাম করছি মাইসে খালি হারাম ঘর কইতাছে নিমক হারাম কইতাছে আমি কি আসলে এতই খারাপ ব্যবহার করছি মাইসের দিকে একটু যদি খারাপ ব্যবহার করতে তার সাথে মাইসে বানাইম কয় এই যে দর্শক বাইরে আনা কথা কই মরার আগে কোনো রেন বাতি হয়ে থাকবে না মাইসের দিকে খারাপ ব্যবহার করবেন না দর্শক বাইরা মনে করি তুই যদি ভুল করেন এত তুলে মাইসে বানাই কয় কিসে দিকে আমি আসলে মাইসের মেয়ে খারাপ ব্যবহার করছি ঘুষ সুদ খাইছি ঘুষ খাইছি মাইসে সুদের টেয়া নিছে হেনা দিয়ে হারে লাগে দিকে মাইট টুয়েট করছি ইডুকা দোষ করছি ভাই গো দোষের দাম হয়েছি তা আমি এখন মনে হয় কথার মধ্যে কথা হইলো আমরা যেতি সুদ ঘুষ না গাইনেন না খাইেন না সুদ ঘুষ খাওয়া ভালো না দুনিয়ার উপরে বাইসা থাকলে ওরে ভালো ব্যবহার করে দেবেন ভালো ব্যবহার করলে পরে ভালো ব্যবহারের দামে আলাদা আল্লাহর কাছে যা দাম পাবেন খারাপ ব্যবহার করে গেলে পরে কোনো হানি দাম দাম পাবেন না বুঝছেন কি ভালো ব্যবহারের দাম সব জায়গায় আছে সুপ্রিয় দর্শক আমরা যে গল্পটা করলাম এতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে মাফ করে দিবেন এবং কি একটা মানুষ বেঁচে থাকার জন্য যা যা করণীয় সেটা হলো যে সুদ ঘুষ খোর বা মানুষের সাথে খারাপ আচরণ এটা করা যাবে না আর এটা করলেই এই দেখলেন তো এই গল্পটায় তাহলে দেয়া ছোট্ট একটা সিকোয়েন্স করালাম এই কারণেই যে শুধু আপনাদের বোঝানোর জন্য একটা মানুষ বেঁচে থাকতে হলে ভালো ব্যবহার ভালো আচরণ সব কিছুই ভালো করতে হবে সব কিছু ভালো করলে পরে মরার পরেও কাজ যাবে না ওই লোকটা খুব ভালো আছে আর একটু যদি খারাপ ব্যবহার করে থাকেন ওই একজনের কানাকানি হইলে পরে দশ জনের কানাকানি লাগে তো সালা লোকটা খারাপ খারাপ আছিল এই কাম জানি আপনারা করুন না দর্শক ভাই আপনাদের কাছে অনুরোধ আঙ্গ ভুল বন্ধ বলে আল্লাহর কাছে ক্ষমা করে দেবেন আর এই গল্পটা খুব মনোযোগ দিয়ে দেখবেন